তুমি ছাড়া আর কিছু চাই না। ঢাকায় চলচ্চিত্র জগতের একসময়ের পর্দা কাঁপানো অভিনেতা আমিন খান, ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে চলচ্চিত্র জগতের নোংরা পলিটিক্সের শিকার হয়েছেন বলে সম্প্রতি মন্তব্য করেছেন এই অভিনেতা। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিন খান জানান, সিনেমা জগতের নোংরা পলিটিক্স তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, বলিউডে এখন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে সবাই যেমন হাহুতাশ করছে, আমার জীবনটাও তেমন হতে পারত। চলচ্চিত্র জগতে আমিও অনেক নোংরা পলিটিক্সের শিকার হয়েছি, কিন্তু মনোবল শক্ত ছিল, আমার পরিবার পাশে ছিল, তাই আত্মহত্যা করিনি। একসময় শুটিংয়ে ব্যস্ত ছিলেন আমিন খান, বর্তমানে ব্যস্ত চাকরি জীবনে। স্ত্রী ও দুই ছেলেকে ঘিরে এখন সকল ব্যস্ততা তার। চাকরি জীবনে ব্যস্ত থাকলেও চলচ্চিত্রের জীবনটা খুব মিস করেন তিনি, ওটাই তাকে নতুন জন্ম দিয়েছে বলে জানান আমিন খান। 90 দশকে নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু আমিন খানের। 1993 সালে মুক্তি পায় এই অভিনেতার প্রথম সিনেমা অবুঝ দুটি মন। 90 দশক থেকে 2010 সাল পর্যন্ত 165টির মতো সিনেমায় অভিনয় করেছেন আমিন খান, যার অধিকাংশ ছিল ব্যবসা সফল। 2010 সালের পর আর সেভাবে রূপালী পর্দায় দেখা যায়নি তাকে।